মুসলমান দাবি করার পরেও জাহান্নামে যাবে কারা? আপনি মনে করছেন কালেমা পড়লেই তো আমি মুসলমান, কালেমা পড়লেই আমি জান্নাতে যাব, না এরকম দৃষ্টান্ত ঠিক না। কালেমা আমি অনেক হিন্দুকে এখন পড়তে দেখছি, কি পড়ে না জান্নাত পাবে না? কালেমা পড়লে জান্নাত পাবে এমন না, কালেমা পড়া লাগবে তিনটা শর্ত মেনে নিয়ে। আপনি মুখ দিয়ে উচ্চারণ করছেন, দুই নম্বরে ওটা অন্তর দিয়ে দৃঢ় বিশ্বাস করবে, কথা বলেন না কেন? তিন নম্বরে ওটা বাস্তব জীবনে আপনার প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে যে কালেমা এই চাই এই নিষেধ করে। আব্দুল্লাহ ইবনে উবাই চামড়ার মুখ দিয়ে কালেমা পড়েছিল কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে নাই, কথা বলেন না কেন? শুধু মোনাফিক না, মোনাফিকের সর্দার, তার সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমের আয়াত পর্যন্ত নাজিল করেছে, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অনুসরণ করে আংশিক, এখানে রেখে দেন, এখানে নোট করে বাদ দেন, পেছনে যান। আব্দুল্লাহ ইবনে উবাইর পুরো জীবন আমি পড়ে দেখেছি, ওর জীবনে কোন জায়গায় রাসূলের অনুসরণ বাদ ছিল না, শুধু এক জায়গায় নবীকেও মানত না। রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল আবু জেহেল। আমার তো এর জীবনী যখন পড়ি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখি, ওর ভাইরা ভাই বাংলাদেশে লক্ষ লক্ষ আছে। আর পুরা জীবনে আমি কোনো জায়গায় ভুল পেলাম না, খালি একটা জায়গায়। রাজনৈতিক জীবনে নবীকে মানত না, ওর নেতা ছিল তলে তলে আবু জেহেল। আপনি কি কথা বুঝলেন? এখন যদি আপনার জীবনে এরকম কিছু থাকে, আপনাকে আল্লাহ ওর সাথে জাহান্নামে দেবে। ওর সাথে যে দেবে কোথায় পেলেন? আরো কিছু লাগবে, আমি কি গরু ছাগলকে বলছি তাড়াতাড়ি করেন, যা করবেন তাড়াতাড়ি করেন, নিস্তব্ধ হয়ে যান, এই স্যান্ডেল না তাড়াতাড়ি আসেন, বসুন বসুন বসুন, এখানে চলাফেরা কেউ যেন না করে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সূরা তাওবার 80 নম্বর আয়াতে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান, মাঝারিতে পড়েছি সাবঈনা মাররাতান পর্যন্ত, বলার পরে জিব্রাইল থেমে গেছে, যতটুকু পড়লাম এর ভেতরে হুম কয় জায়গায়, আপনারা ঘুমাচ্ছেন না? একটু খেয়াল করে শুনবেন, কারণ ওই আশেপাশে কথা বলি খুব কম, যতটুকু বলছে আধা ঘন্টা বলি, কিন্তু কোরআনে কারিম থেকে শুনি। সূরা তাওবার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান, মাত্র এক লাইনের ভেতরে হোম কয় জায়গা? হোম কি এক বছর না বহু বছর? কি বুঝলেন তো? এখান থেকে আল্লাহ জানাতে চেয়েছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে নবী আপনি এদের জন্য ক্ষমা চান আর এদের জন্য ক্ষমা নাই চান। ইন তাস্তাগফির লাহুম, আপনি যদি এদের জন্য ক্ষমা চান, সাবে হইনা মাররাতান 70 বার, এই আয়াত নাযিল করেছে কার বিরুদ্ধে? বহু বচন দিলেন কেন?
আল্লাহ জানেন যে আব্দুল্লাহ ইবনে উবাই বেশি দিন দুনিয়ায় থাকবে না, কিন্তু তার চরিত্র নিয়ে কিয়ামত পর্যন্ত অনেকে দুনিয়ায় যাবে। এই হোম দিয়ে আমরা ঝামেলায় আছি, এটা যদি না থাকতো আমাদের কোনো অসুবিধা ছিল না, যদি হোম দিত শুধু তাও ঝামেলা ছিল না, হোম দিয়ে আমার মনে হয় এখন আমরা ঝামেলায় আছি। এটার জন্য কিন্তু কাফের মুশরিক বেদিন ছাড়া ওদের কোনো সমস্যা নেই, কারণ মুনাফিক শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এদের ভেতরে মুনাফিক তৈরি হবে না, হবে না কিয়ামত পর্যন্ত ওদের ভেতরে মুনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা নেই। মুনাফিক শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই আমি ইহুদি দেখব, আপনি বলবেন যান ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। যদি কেউ বলে ভাই আমি খ্রিস্টান দেখব, আপনি আমেরিকায় যান খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে বৌদ্ধ দেখব, জাপানে চলে যান বৌদ্ধ পাবেন, মায়ানমারে যান বৌদ্ধ পাবেন। যদি বলে হিন্দু দেখব, ভারতে যান হিন্দু পাবেন। কথা বলেন না কেন? কেউ যদি বলে আমি মুনাফিক দেখব, এই দেশে মুনাফিক থাকার সম্ভাবনা নেই, আছে। তাহলে আমরা যেহেতু ওই মুসলমান, তাহলে আমাদের ভেতরে ওই বীজ আছে। কাদের ভেতরে আছে হাত তোলেন তো, ওই হাত দিব। এবার আপনি ধরা খাবেন, আমরা এতদিন জানতাম মুনাফিকের আচরণ তিনটা না পাঁচটা। এক নম্বরে কথা বললে মিথ্যা বলে, দুই নম্বরে ওয়াদা করলে ভঙ্গ করে, তিন নম্বরে ওর কাছে কিছু আমানত রাখলে খেয়ে ফেলে, চার নম্বরে কারো সাথে ঝগড়া হলে গালি দেয়। এলাকায় তো গালি নেই, আমার মাইকের আওয়াজ কানে আসছে না, মাইক ঘুরিয়ে দেন, গলা ভেঙে যাবে, এখনই গলা ভেঙে যাবে, মাইক ঘুরিয়ে দেন আমার কানে। পাঁচ নাম্বারটা এখন না রাত্রে বলবো, মুনাফিকের পাঁচ নাম্বার আচরণে ও মুখ দিয়ে যেটা বলে ওটার মুখের কথা, ওর মনের কথা না। আপনার জন্য খুব সমস্যা আছে, রাখেন আপনারা শুনছেন না, দিনের বেলায় তো শুনছেন না, শেষ করে দিলাম। মুনাফিকের এই পাঁচ নম্বরটা নিয়ে আমি ঝামেলায় আছি, কারণ আমরা মুখ দিয়ে যেটা বলি ওটা আমাদের মুখের কথা, মনের কথা ওইটা না। এখানে এখন যদি ইসলামের পক্ষে হাত তুলতে বলি ঠ্যাং তুলে ফেলবে, কিন্তু ওর মুখের কথাই শেষ, ওটা মনের কথা না। আর মানুষের যতদিন মুখের কথা আর মনের কথা এক না হবে, ততদিন লোকটা মুমিন হবে না ও মুনাফিক। বাস্তবে দেখলাম কাবা শরীফের গিলাফ ধরে এক মুরব্বি কাঁদছে, কাছে যেয়ে বললাম দাদা বাড়ি কোথায়? বলছে বাংলাদেশ। কোন জেলায়? নোয়াখালীর কোম্পানিগঞ্জে। কাঁদেন কেন? বলছে আমি মরণ চাই। মরণ চান মানে? হ্যাঁ আমি মরণ চাই, আমি আর দেশে যাব না, আল্লাহ তুমি আমারে তুলে নাও। মুরব্বি মানুষ দেখি দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে, নিয়ে গেলাম হোস্টেলে, যে নাস্তা করালাম, দেখি বাইরে ঝড় উঠে গেছে। বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? আপনি কাবার গেলাম ধরে বললেন যে আপনি মরণ চান, দেখেন কি ঝড় হচ্ছে, আপনি বাইরে যাবেন আর মরবেন, আপনি প্রস্তুতি নিয়ে নেন তাড়াতাড়ি। আমারে বলছে আমির হামজা এ দোয়া তো আমি এবছরের জন্য করি নি। কি সিটার, ঝড় দেখে দোয়া পাল্টি ফেলছে। বলছে আগামীতে যদি আসি তখন ওর মুখের কথা আর মনের কথা কি এক? এই যে গত জানুয়ারি মাসের 26 তারিখে গিয়েছিলাম ওর গ্রামে, এসে বলছো হুজুর আসসালামু আলাইকুম, কি দাদা মরেননি? না আগামী
মাইতে যদি যায়, ও যাবে না মরবে। এই জন্য ওর মুখের কথা আর মনের কথা যতদিন এক না হবে ও কি হজ করলেও মোনাফিক, কথা বলে না কেন? যেহেতু হুম আল্লাহ দিলেন বজা যাচ্ছে, আয়াতটা যেহেতু কেয়ামত পর্যন্ত থাকবে, আর বাংলাদেশের যেহেতু এই আয়াতটা আছে না নেই।